শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও আবশ্যক। আর এই মাত্রাতিরিক্ত গরমে ত্বকের যত্ন নেওয়া জরুরি। গরমে বাড়ে যে কোনো ত্বকের সমস্যা, রোদে পোড়া কালো দাগ, ছোপ, পিম্পলের সমস্যা তো রয়েছেই, এর পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ত্বকের তৈলাক্ত হয়ে পড়া। আর তাই এই সমস্যার সমাধানে রইল কিছু টিপস এবং ঘরোয়া টোটকা। প্রচণ্ড রৌদ্রের তাপে বাইরে বেরোলে ত্বক পুড়ে কালচে হয়ে যেতে পারে, তাই রৌদ্রে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত আবশ্যক। রৌদ্রে বেরোনোর আগে মুখ, হাত, পা এবং শরীরের অন্য খোলা অংশে সানস্ক্রিন লাগান। গরমকালে রৌদ্রে বাইরে বেরোলে ঘাম বেশি হয়, আর এই ঘামের কারণেই মুখে ধুলোবালি জমে বেশি। তাই বাইরে থেকে ফিরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পাশাপাশি জলে একটু দুধ মিশিয়ে সেই জল দিয়ে মুখ ধুলে ত্বকে আসে জেল্লা। বাড়িতে থাকাকালীন অন্তত 3 বার জলে দুধ মিশিয়ে সেটি মুখে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এছাড়াও কাঁচা দুধ, লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিয়ে মুখে লাগালে মুখে আসে ঔজ্জ্বল্য। দুধ ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দুধ আর হলুদ একসঙ্গে মিশিয়ে মাখলে যে কোনো ব্যাকটেরিয়ার প্রকোপ থেকে ত্বককে রক্ষা করা যায়। গরমে ত্বকের তেল ভাব দূর করতে মুলতানি মাটির বিকল্প নেই। মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের মলিন ভাব দূর হয় এবং জেল্লা ফিরে আসে। গ্রীষ্মকালে আরও একটি বড় সমস্যা হলো ত্বকে ট্যান পড়ে যাওয়া। ঘরোয়া উপায়েও মুখে ট্যান দূর করা সম্ভব। ঘরে টমেটো থাকলে চিন্তার কোনো কারণই নেই। টমেটোর মধ্যে থাকা লাইকোপিন প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। একটি টমেটো বেটে নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ট্যান পড়ে যাওয়া অংশে লাগিয়ে 1/2 ঘন্টা পরে ধুয়ে নিতে হবে। এতেই দূর হবে ত্বকের ট্যান। শুধু শীতের দিনেই ময়েশ্চারাইজার ব্যবহার করা কিন্তু নিয়ম নয়, গরমের দিনেও ব্যবহার করুন ময়েশ্চারাইজার, তবে তা যেন মুখে বসে না থাকে। গরমে যে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন তার যেন গন্ধ ভালো হয়। এই সময় কিন্তু ফ্রেশনেস খুবই জরুরি, তাই ফুলের সুগন্ধ বা যে কোনো গন্ধে যেটাতে মন ভালো হয় তেমনই সুগন্ধি বেছে নিন মুখের জন্য। এতে স্নায়ু শিথিল হবে, চাপও কমবে। প্রচণ্ড গরমে ত্বককে ঠান্ডা রাখা জরুরি, তাই সব ধরনের ত্বককে ঠান্ডা রাখতে শসা প্রচণ্ড উপকারী। প্রচণ্ড গরমে ত্বক ঠান্ডা রাখতে ফেস মিস্ট সবচেয়ে ভালো কাজ করে। ঘরোয়া উপায়ে তৈরি করা যেতে পারে সেই ফেস মিস্ট। 1টি শসা থেতো করে তার রস ছেঁকে নিয়ে তাতে 1 চামচ গোলাপ জল মিশিয়ে স্প্রেয়ারে ভরে নিতে হবে। তারপরেই মুখে স্প্রে করুন, ব্যাস মুখের ঔজ্জ্বল্য ফিরে আসবে। গরমে যদি মুখ জ্বালা করে তাহলে এই স্প্রেটি ব্যবহার করা খুব আবশ্যক। তাই আর দেরি না করে এই পদ্ধতিগুলো মেনে চলুন, তাহলেই প্রচণ্ড গরমেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল। বিগ নিউজ 24x7।